আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব যে আমাদের ওয়েবসাইটে বা আমাদের থিমে আমরা যখন সিএসএস ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইল এগুলো লোড করব তো সেগুলোকে কীভাবে ওয়ার্ডপ্রেসে কল করে এ ব্যাপারটা একটু শেখা খুব ইম্পর্ট্যান্ট কারণ ব্যাকডেটে আমরা একভাবে করতাম আর লেটেস্ট ওয়ার্ডপ্রেসগুলোতে আমরা এই যে কল ফাইলগুলোকে একটু অন্যভাবে করি ডাব্লিউপি রেজিস্টার অ্যান্ড কিউর মাধ্যমে তো আজকে আমি একটু আপনাদেরকে দেখাবো এটা আমরা কিভাবে করি তো চলেন শুরু করি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি আপনি এখনও প্রকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান আপনার ফ্রেন্ডস বা পরিচিত কেউ যদি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় তাকে রেফার করতে পারেন তাহলে সেও খুব সহজে শিখতে পারবে বলে আমি মনে করছি আমার চ্যানেলে সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো চলেন আমরা শুরু করি তো শুরু করার জন্য আমরা প্রথমে এখানে তিনটা ফোল্ডার তৈরি করে নিব একটা সিএসএস ফোল্ডার একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার এবং একটা এই ইমেজ ফোল্ডার এই তিনটা ফোল্ডার আমরা এখানে সবার আগে তৈরি করে নিব তো সেটা করার জন্য আমরা এখানে ফোল্ডার যে বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সিম্পলি সিএসএস লিখবেন এখানে যে ফোল্ডারটার নাম সিএসএসই হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু অলরেডি আপনারা আমার সাথে কোড করছেন আপনারা ডেফিনেটলি জানেন যে আমি হচ্ছে যে আমার কাজ গুলোকে একটু গুছিয়ে রাখতে পছন্দ করি তো যে কারণে হচ্ছে যে আমার সব সিএসএস ফাইলগুলো থাকে হচ্ছে সিএসএস নামে একটা ফোল্ডারে সব জাভাস্ক্রিপ্ট ফাইল বা যে যেকরই ফাইলগুলো থাকে হচ্ছে জেএস ফোল্ডারে এবং সব ইমেজগুলো থাকে হচ্ছে আই এম ফোল্ডারে যাতে করে আমার সবগুলো ফাইল খুব অর্গানাইজড থাকে এবং আমি হচ্ছে যে সিএসএস ফোল্ডারের মধ্যে বোর্ডস্ট্রাপ ডট সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে বোর্ডস্ট্রাপ ডট ফাইল এই দুটা ফাইলকে এখানে কপি করে নিয়ে আনছি তো যেমনটা দেখতে পাচ্ছেন এখন আমার সিএসএস ফোল্ডারের মধ্যে বোর্ডস্ট্রপ ডট সিএসএস নামে একটা ফাইল আছে এবং জাবাস্ক্রিপ্ট বা জেএস ফোল্ডারের মধ্যে বোর্ডস্টপ ডট জেএস নামে একটা ফাইল আছে তো এর পাশাপাশি আমার হচ্ছে আরও একটা ফাইল লাগবে যেখানে হচ্ছে যে আমাদের কাস্টম সিএসএসগুলো রাখব তো সেখানে আমি এখানে লিখবো কাস্টম ডট সিএসএস এই নামগুলো কোনো ইম্পর্ট্যান্ট ব্যাপার না আপনারা অলরেডি জানেন যে এখানে হচ্ছে যে আপনি যে নাম দিবেন সেই নাম জাস্ট কল করে দিতে হবে কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে আপনি এদেরকে নিয়ে কীভাবে কাজ করছেন সেটা তো এগুলো জাস্ট আমার সুবিধা আমি হচ্ছে কাস্টম সিএসএস নামে একটা ফাইল রাখি যেখানে আমার সব কাস্টম সিএসএস ফাইলগুলোকে রাখি এবং মেইন ডোর জিএস নামে আমি একটা ফাইল রাখি যেখানে আমার হচ্ছে অ্যাক্টিভ করার জন্য যে কোয়ারি বা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট প্লাগিনগুলো অ্যাক্টিভ করা বা ছোটো খাটো জাভাস্ক্রিপ্ট কোড লেখা লাগলে সেগুলো হচ্ছে আমি এখানে লিখি তো আমি হচ্ছে আমার জিনিসগুলোকে এরকম অর্গানাইজ রাখতে পছন্দ করি এবং আপনাকেও বলবো যে আপনি যখন আপনার রিয়েল লাইফে আপনি যখন প্রজেক্টে কাজ করবেন চেষ্টা করবেন যে কাজগুলো যাতে একটু অর্গানাইজড হয় যাতে করে যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন ওই কাজে বা ওই কোডে যদি পরে অন্য কোনো ডেভেলপার কাজ করে ইভেন আপনিও পরে যদি কখনও আপনার কোডের মধ্যে কোনো চেঞ্জ আনেন বা কিছু আপডেট করতে যান সেক্ষেত্রে আপনার ফাইলগুলো অর্গানাইজড থাকলে আপনার জন্য কাজ করতে অনেক সুবিধা হবে সেজন্য আমিও রিকমেন্ড করি যে আপনি চেষ্টা করবেন আপনার ফাইলগুলোকে অর্গানাইজ রাখতে এখন আমরা হচ্ছে আমাদের ফাংশনস ডট পিএইচপি ফাইল এখানে আসবো এখানে এসে আমরা এখানে একটা সিম্পল কমেন্ট করবো যেখানে আমরা লিখব যে থিম Uh, CSS and uh, jQuery. তো আমি এখানে লিখলাম আপনি জাস্ট আপনার পছন্দ মতো লিখতে পারেন এখানে যে করে যাওয়া স্ক্রিপ্ট আপনারা ডেফিনেটলি জানেন এর মধ্যে পার্থক্য কী তো এটা কোনো ব্যাপার না তো এখন এখানে এসে আমরা এখানে একটা ফাংশান নিব যে ফাংশন দিয়ে আমরা আমাদের মূলত জাভাস্ক্রিপ্ট এবং যে করে ফাইল এবং সিএসএস ফাইল এদেরকে আমরা কল করব তো সে কারণে আমরা এখানে একটা ফাংশান নিব এখন এখানে হচ্ছে যে যেহেতু আমরা একটা একটা করে ফাংশন নিব। এবং ফাংশানগুলোর একটা ইন্ডিভিজুয়াল কাজ থাকবে যে কারণে এখানে হবে ফাংশন এখানে ফাংশানস হবে না আর যেহেতু আমাদের এটা হচ্ছে একটা ফাংশানস ডট পিএইচপি ফাইল সে কারণে এটা তো ফাংশানস বুঝতে পারছেন যেটা আমি কতদিন বলেছিলাম তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন এবার এখানে এসে আপনার ফাংশনের একটা নাম দিতে হবে কি নামে আপনার এই ফাংশনটা হবে তো ফাংশানের নাম দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যদি কমনলি ইউজড যে ওয়ার্ডগুলো থাকে এগুলো যদি আপনার নামে ব্যবহার করেন সমস্যা হয় কি কমন কমন নামগুলো হচ্ছে যে প্লাগিন ডেভেলপার বা অন্য কেউ থিমের মধ্যে অ্যাড করতে পারে সেই কারণে হবে কি আপনার দুটো ফাংশান একই নামের হয়ে গেলে কনফ্লিক্ট হতে পারে সেই কারণে আমি রিকমেন্ড করব আপনি থিমের মধ্যে হোক বা প্লাগিনে হোক আপনি নামগুলো দেওয়ার সময় একটু চিন্তা করে নাম দিবেন যাতে করে সেটা অন্য কারোর সাথে ম্যাচ না করে যেমন আপনি এখানে অ্যাড থিম সাপোর্ট যদি দিয়ে দেন দেখেন সেটা ওয়ার্ড প্রেসের ডিফল্ট ফাংশনের সাথে কিন্তু করতে পারে তো আমরা হচ্ছে যে এখানে এমনভাবে একটা নাম দিব যাতে করে হচ্ছে যে এটা কনফ্লিক্ট না করে তো আমি যেটা করি সাধারণত সেটা হচ্ছে আমার নামটা দিয়ে দেই আগে তারপরে আমি লিখি মনে করেন সিএসএস অ্যান্ড জে ফাইল কলিং আমি এরকমভাবে দিলাম যাতে করে এই ফাংশনটা দেখলেই বোঝা যায় যে এই ফাংশনটার কাজ হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো বা জেএস ফাইলগুলো সে কল করবে তো এভাবে আমরা যখন নেই তাহলে হচ্ছে যে আপনার আর কোডের মধ্যে কোনো প্রবলেম থাকে না বা আপনার কোডটা তখন যে পরে কোনো ডেভেলপার কোড পড়তে গেলেও সে ফাংশন দেখলে বুঝবে যে এই ফাংশনটার মূলত কাজ কী তো এই ফাংশনটা আপনি যখন নেবেন তার সাথে সাথে হচ্ছে যে আপনি অ্যাড থিম অ্যাকশনটা করে নেবেন কারণ হচ্ছে এই থিমের সাথে যদি আপনি আপনার ফাংশনটাকে লিঙ্ক না করে দেন তাহলে হচ্ছে আপনি যে ফাংশন লিখলেন সেটা কাজ করবে না তো সে কারণে আমরা নিব হচ্ছে অ্যাড আন্ডারস্কোর অ্যাকশন অ্যাড অ্যাকশন তো অ্যাড অ্যাকশানে আসলে এখানে দেখেন ওরা বলছে যে এই অ্যাড অ্যাকশানের মধ্যে মূলত কী কী থাকে ট্যাগ থাকে তারপর হচ্ছে ফাংশন টু অ্যাড থাকে প্রায়োরিটি থাকে এবং অ্যাকসেপ্টেন্স আর্গুমেন্ট থাকে তো আমরা হচ্ছে যে এভাবে না নিয়ে আমরা প্রথম কি করব আমাদের এই থিমটার এই যে ফাংশানটা এই ফাংশানটার কাজ কী এই ফাংশানটার কাজ আমরা লিখবো প্রথমে আর এরপরে লিখবো আমরা ফাংশানটার নাম আমাদের ফাংশানের নাম হচ্ছে এটা আমরা এটাকে কপি করে এনে সেকেন্ড কোটেশনে বসিয়ে দিলাম আর হচ্ছে আমাদের এই ফাংশানটার কাজ কী এই ফাংশানটার কাজ হচ্ছে ডাব্লুপি এনকিউ স্ক্রিপ্ট মানে সে হচ্ছে যে সিএসএস ফাইল এবং জেএস ফাইলগুলোকে এনকিউ করবে তা আমরা সেটা লিখে দেবো ডাব্লুপি আন্ডার স্কোর কিউই আন্ডারস্কোর স্ক্রিপ্টস তো দেখেন আমি এখানে লিখে দিলাম যেহেতু এখানে একের অধিক ফাইল একসাথে এনকিউ হবে যে কারণে এটা হবে স্ক্রিপ্টস হ্যাঁ এই ছোটো ছোটো প্লুরালস ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন তাহলে আপনি পরে যখন কোড করবেন সমস্যা হবে না তো এখন এখানে এসে আমরা কি করব আমরা আমাদের হচ্ছে যে সিএসএস ফাইল যেটা এটাকে লোড করে দিব। আপনি প্রথমেই খেয়াল করেছেন আমরা প্রথম দিন যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা যখন ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল তৈরি করেছিলাম জাস্ট সিম্পলি একটা ফাইল সেদিন হচ্ছে যে আমাদের এই থিমটাকে যে এটা একটা ওয়ার্ডপ্রেস থিম এটা সে মানে ধরতে পেরেছে এটা একটা ওয়ার্ডপ্রেস থিম এরপর আমরা যখন কিন্তু সেটা ব্রোকেন ছিল আমরা যখন সিএসএস ফাইলটা দিয়ে দিলাম তখন কিন্তু আমাদের ফাংশন ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা ফুল ব্ল্যাঙ্ক ছিল এবং আমরা কোথাও সিএসএস ফাইলটাকে ইন্ডেক্স ফাইলের সাথে লিঙ্কও করে নি কিন্তু ওয়ার্ডপ্রেস ধরতে পেরেছে যে এটা একটা ওয়ার্ড প্রেস থিম আর যখন আমরা ইমেজটা দিলাম তখন তো থামনিল সহ আসছে তার মানে ওয়ার্ডপ্রেস কিন্তু আপনার স্টাইল ডট সিএসএস ফাইল এটা সে ধরতে পারে মানে সে আপনার ফোল্ডারে আসলেই ধরতে পারে যে কোনটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল কোনটা স্টাইল ডট সিএসএস ফাইল কোনটা ফাংশানস ডট পিএচপি ফাইল এরকম কিছু কিছু ফাইল আছে যেগুলো ওয়ার্ড প্রেস এমনি ধরতে পারে যেটা হচ্ছে এই ফাইল এবং আমরা সামনে হচ্ছে যে আরও ডিটেলে ব্যাপারগুলো দেখবেন আপনি যত ডিটেলে সামনে এগোবেন তত হচ্ছে আপনার কাছে ব্যাপারগুলো সহজ হবে যেহেতু এখনই একদম বিগিনিং স্টেজে আছেন এবং আমি জানি না এর থেকে সহজভাবে ওয়ার্ড প্রেস বোঝানো সম্ভব কিনা আমি নিজেও যখন শিখেছি তখন অনেক কমপ্লিকেটেডভাবে বিভিন্নজন শিখিয়েছে কিন্তু আমি নিজের মতো করে হচ্ছে যে আপনাদের কাছে এক্সপ্লেন করছি যাতে আপনাদের কাছে শেখাটা সহজ হয় এবং আপনাদের শেখাটা আসলে কতটা সহজ হয় সেটা কমেন্টে জানাতে পারেন আচ্ছা তো এটা হচ্ছে ব্যাপার যে এই ফাইলগুলো আপনাকে ধরতে হবে যে কারণে আমরা এখানে যদি ডাবলিউপি ফাইলটাকে রেজিস্টার করে ডাব্লিউপি এন কিউ করে দিই তাহলে হচ্ছে যে ওয়ার্ড প্রেস ধরতে পারবে এটা হচ্ছে আমাদের স্টাইলড সিএসএস ফাইল এখন থেকে আমরা হচ্ছে লিঙ্ক করে দিব যাতে করে সামনে আমরা যখন ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে আমরা যখন কোনো এডিট করবো বা কোনো কাজ করবো তখন যাতে সেটা কাজ করে যেমন আমি আপনাকে এখন একটা ব্যাপার দেখাই সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিন্তু ধরতে পেরেছে এখানে স্টাইলড সিএসএস নামে একটা ফাইল আছে এবং সেই ফাইল থেকে সে হচ্ছে এ কাজগুলো করেছে কিন্তু এখানে এসে এখন আমরা যদি বডি লিখে বর্ডের যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখন যদি এখান থেকে চেঞ্জ করে রেড করে দিই ধরেন আমরা এটাকে করে দিলাম রেড তো রেড করে দেওয়ার পর এখন যদি আমরা এটাকে রিলোড করি আপনি দেখেন এটা কিন্তু কাজ করছে না কেন কারণ হচ্ছে আমরা সে জানে এখানে একটা স্টাইলডর সিএসএস ফাইল আছে এবং সেই স্টাইল ডট সিএসএস ফাইল থেকে সে হচ্ছে থিমের সব ডিটেলগুলো নিচ্ছে কিন্তু সে কোনো সিএসএসকে ইমপ্লিমেন্ট করতে পারছে না কেন কারণ হচ্ছে আমরা এটাকে ইনক্লুড করে দেইনি তো এখন হচ্ছে আমরা এটাকে ইনক্লুড করে দেবো ওয়ার্ডপ্রেসকে চিনিয়ে দিব এটা হচ্ছে আমাদের ডট সিএসএস ফাইল এবং তোমার যখন স্টাইল রিলেটেড কোনো জিনিস লাগবে তখন তুমি এই ফাইলটা থেকে ফাইলগুলো নিতে পারবে এটা যখন আমরা তাকে পারমিশন দিয়ে দিব তারপর দেখবেন আপনার কাজ করছে তো এখন আমরা হচ্ছে সেটা করবো তো আমরা এখানে লিখবো ডাব্লুপি এন তারপর আমরা লিখে দিব স্টাইল ডাবলুপি এন স্টাইল মানে আমরা হচ্ছে স্টাইলটাকে এন করতে চাচ্ছি তো এখন এখানে আসলে আপনার প্রথমটা হবে হ্যান্ডেল এবং এই হ্যান্ডেলটা খুবই ইম্পর্ট্যান্ট এটা ইউনিক হতে হবে যেমনটা আমি আগেও বলেছিলাম ফাংশানের নাম যেমন ইউনিক হতে হবে এই হ্যান্ডেলটাও অবশ্যই ইউনিক হতে হবে হ্যান্ডেলটা যদি ইউনিক না হয় তাহলে আপনি যদি কাজ করেন সেটা অন্য কারোর সাথে মিলে গেলে তাহলে আপনার ফাইলটা কনফ্লিক্ট করবে ঠিকভাবে কাজ করবে না যে কারণে হ্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা এখানে লিখে দিলাম মনে করেন আমাদের থিমের নাম আপনি দিতে পারেন অথবা সিম্পলি আপনি আপনার মতো করে দিতে পারেন তো আমি এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দিব সিঙ্গেল কোটেশানটা ইম্পর্টেন্ট দিতে হবে এবার আমরা লিখে দিব স্টাইল তার মানে আমি এখন এটাকে একটু ইউনিক করে দিলাম আমি আশা করছি বা আমি ধরে নিচ্ছি যে আলি স্টাইল নামে আরেকটা স্টাইল ডট সিএসএস ফাইল এখানে অ্যাড হওয়ার কথা না ইভেন কোনো প্লাগিনও যদি এখানে ইনক্লুড হয় সেই প্লাগিনের সিএসএসের সাথে আলি নামটা অ্যাড হওয়ার কথা না তবে আপনি ব্র্যান্ডের নাম চিন্তা করতে পারেন যেমন আমাদের এটা হচ্ছে ডাব্লুপি লার্নিং যদি আমাদের থিম হয় সেক্ষেত্রে আপনি ডব্লিউ এল দিয়েও করতে পারেন ডাব্লু এল স্টাইল এরকম আপনি নিতে পারেন তো আমি এরকমভাবে নিলাম আমার কাছে এমনভাবে কম কমফোর্টেবল লাগে তো আমরা হচ্ছে যে এখানে হ্যান্ডেলটা নিলাম এবার হচ্ছে এস এবং এটা হবে স্ট্রিং তো ডেফিনেটলি আপনি জাভাস্ক্রিপ্ট যখন শিখেছেন ইভেন আপনি পিএচবির বেসিকটা যদি জানেন সেক্ষেত্রে আপনি জানেন স্ট্রিং কি নাম্বার কী তো এখানে আমরা হচ্ছে আমাদের স্ট্রিংটা দিব তো স্ট্রিংটা হচ্ছে এই যেহেতু আমরা এখানে ডব্লিউপি এনকিউ কিউ স্টাইল করছি সেক্ষেত্রে আমাদের এখানে এসরসিটা এভাবে আমরা দিব যে আপনি দেখলে বুঝবেন আর এই ডিপেন্ডেন্সি ভার্শন বুলিয়ান নাল মিডিয়া এগুলো হচ্ছে আমি একটু পরে আপনাকে বলছি তো এখানে এখন আমরা হচ্ছে আমাদের যে ইউ আর এলটা সেই ইউআরএলটা আমরা দিয়ে দিব তো সেটার জন্য আমরা লিখবো হচ্ছে গেট আন্ডার স্কোর স্টাইলশিট ইউআরআই গেট স্টাইল সিট এটা আমরা এখানে দিয়ে দিলাম তো এটা যখন আপনি দিয়ে দিবেন দিয়ে দিয়ে এবার যদি আমরা হচ্ছে এটাকে সেভ করি এবং এটাকে এখন আমি রিলোড করার পর দেখেন এখন আমার কিন্তু স্টাইলডোর সিএসএস ফাইলটা পাচ্ছে এবং আমার এখন স্টাইল চলে আসছে এখানে তো এটা কেন আসলো কারণ হচ্ছে এখন আমি ওয়ার্ডপ্রেসকে বলে দিয়েছি ফাংশনের মাধ্যমে যে আমার যে স্টাইলডোর সিএসএস ফাইল আছে সেখান থেকে তুমি ফাইলটা নাও এখন আমি যদি কন্ট্রোল ইউ চাপি তাহলে আপনি দেখবেন আমার স্টাইলডর সিএসএস ফাইলটা পেয়ে গেছে দেখেন আলি স্টাইল এবং এই যে সিএসএস এটুকু ওয়ার্ডপ্রেস থেকে এসছে তো এখানে দেখেন আমাদের যে লিঙ্কিংটা সেটা পেলো এবং আমাদের এখন যে ওয়ার্ডপ্রেস ভার্সন লেটেস্ট ভার্সন ফাইভ পয়েন্ট এইট আমরা সেটা ব্যবহার করছি এটা ডিফল্টভাবেই পাবে এবং যে কোনো থিম আপনি ইনস্টল করলেই যে স্টাইলডর সিএসএস ফাইল থাকবে তার সাথে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা চলে আসে হ্যাঁ তো এবং হচ্ছে যে দেখেন এটা এখানে পেয়ে গেল তার মানে আমাদের এখন আর এখানে আর কোনো কাজ নাই আমাদের স্টাইলডর সিএসএস ফাইলটা পেয়ে গেছে তো এখন হচ্ছে আমরা আমাদের বাকি ফাইল যেমন বুডস্টপ ডট সিএসএস তারপর হচ্ছে যে কাস্টম ডট সিএসএস এই ফাইলগুলোকে অ্যাড করব তো এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি স্টাইল কারণ এই ফাইলটাকে এই ফাইলটার লোকেশান এই ফাইলটার পজিশান এগুলো আমাদের দেখানোর দরকার হয়নি কেন কারণ প্রেস জানে এই স্টাইল ডট সিএসএস ফাইল কোথায় থাকে কিন্তু ওয়ার্ডপ্রেস জানে না যে আমার বুটস্ট্রাপ ডট এস ফাইল বা আমার কাস্টম ডট ফাইল অথবা আমার বুটস্ট্রাফ ডট জেএস মেইন ডট জে এই ফাইলগুলো কোথায় থাকে এটা বুটস্ট্রাফ বা এটা ওয়ার্ডপ্রেস জানে না তার মানে এদেরকে আমাকে আগে রেজিস্টার করাতে হবে তারপরে হচ্ছে আমাদের একে অ্যানকিউ করতে হবে যেমনটা আমাদের স্কুলে আমরা যখন পড়তাম বা আমরা কলেজে যখন পড়তাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ভর্তি হওয়ার জন্য আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হতো এবং রেজিস্ট্রেশনের পরে আমরা জাস্ট আমাদের রোল নাম্বারটা বললেই বা আমাদের নাম বললেই টিচাররা বা যে কেউ চিনতে পারতো যে ও আচ্ছা ও হচ্ছে এখানকার স্টুডেন্ট তার মানে আপনাকে আগে রেজিস্টার করাতে হবে তারপরে হচ্ছে আপনাকে সেটাকে অ্যানকিউ করতে হবে তো যেহেতু ওয়ার্ডপ্রেসের স্টাইল শেষাস ফাইলটা অলরেডি ওয়ার্ডপ্রেস জানে কোথায় যে কারণে এটাকে আমরা এনকিউ করেছি কিন্তু এই ফাইলগুলোকে আমাদের আগে রেজিস্টার করাতে হবে তারপরে এদেরকে এনকিউ করতে হবে তো রেজিস্টার করার জন্য আমরা কী লিখবো ডাব্লুপি আন্ডারস্কোর রেজিস্টার রেজিস্টার তারপর আমরা কি রেজিস্টার করছি স্টাইল ফাইল তাহলে আমরা লিখব আন্ডারস্কোর স্টাইল তো ডাব্লুপি রেজিস্টার স্টাইল যখন আমরা নিব এখানে এসে এখন আপনি যখন আপনার ফাইলটাকে রেজিস্টার করে দিবেন তখন হচ্ছে আপনার এই ফাইলটা কাজ করবে তো আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং স্ট্রিং হবে স্ট্রিং হবে হচ্ছে মানে একটা নাম যেমন দেখেন এই যে আমরা কোটেশনের ভেতরে যখন কোনো কিছু লিখবো সেটা হচ্ছে আমাদের স্ট্রিং হ্যাঁ তো আমাদের এখানে যে প্রথম যে নামটা হবে সেটা হবে আমাদের হ্যান্ডেলার এবং এই হ্যান্ডেলারটা অবশ্যই ইউনিক হতে হবে তা আমরা এখানে হচ্ছে যে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা এখানে লিখে দিলাম মনে করেন বোর্ডসটা যেহেতু আমরা বুটশপ ফাইলটাকে এখানে কল করতে চাচ্ছি তো আমরা লিখে দিলাম বুটশপ এবার আমরা কমা দিব কমা দিয়ে এর পরেরটা আমাদের কি হবে এরপরেরটা হবে আমাদের সোর্স মানে আমাদের এই ফাইলটা ঠিক কোথায় আছে সেটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে তো সেটা করার জন্য আমরা এখন এখানে লিখবো গেট আন্ডারস্কোর ক্যাম্পলেট ডিরেক্টরি ইউআরআই তো এখানে এসে আমরা এবার কি করব আমাদের যে ইউআরআই আছে তারপরে একটা ডট দিব ডট দিয়ে আমরা দিব স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমাদের লোকেশন কোথায় সিএসএস তো আমরা এখানে লিখে দিব সিএসএস তারপরে দিব স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখব বুটস্ট্রাপ ডট সিএসএস মানে আমাদের ফাইল এবং ফাইলের নাম এবং তার এক্সটেনশন এই দুটো আমরা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এবার আমরা এখানে দিব একটা কমা কমা দিয়ে এবার আমরা দেবো হচ্ছে ডিপেন্ডেন্সি এই বুডস্টপ ফাইলটা কি অন্য কোনো ফাইলের উপর ডিপেন্ডেন্ট কি না সেটা আমরা দিয়ে দেব তো আমাদের ডিপেন্ডেন্সি আমরা এখানে আপাতত এখানে অ্যারে করে রাখবো তো আমরা এখানে আপাতত কোনো ডিপেন্ডেন্সি দিব না কারণ হচ্ছে যে আমাদের দরকার নেই কিন্তু আপনার যদি কখনো এমন দরকার হয় যে এই ফাইলটা এই ফাইলের উপর ডিপেন্ডেন্ট থাকবে এরকম আপনার ডিপেন্ডেন্সি দরকার হলে আপনি এখানে ডিপেন্ডেন্সিটা সেট করে দিতে পারেন আমাদের যেহেতু এখন দরকার নেই ডিপেন্ডেন্সি আমরা এখানে ডিপেন্ডেন্সিটা দিলাম না তারপরে আপনাকে দিতে হবে হচ্ছে ভার্সন তা আমাদের এই বুডস্টপ ফাইলটার ভার্সন কত ফাইভ পয়েন্ট টু আপনি জানেন যে বর্তমানে ফাইভ পয়েন্ট টু লেটেস্ট আর যদি নাও জানেন সমস্যা নেই ফাইল ওপেন করলে দেখা যাবে তো আমরা এখান থেকে ভার্সনটা কপি করে নিলাম নিয়ে হচ্ছে এখানে আমরা ভার্সনটা দিয়ে দিলাম এটা আমরা কেন করবো কারণ হচ্ছে আমি একটু আগে আপনাকে দেখিয়েছি আমরা যখন কন্ট্রোল ইউ করি তখন স্টাইল টুড সিএসএস এর সাথে ভার্সন দেখা হচ্ছে আপনার লেটেস্ট ওয়ার্ড প্রেসের কিন্তু আমরা যদি এখানে বুডস্টপ ফাইলটা ব্যবহার করছি ডেফিনেটলি বুডস্টপের ভার্সন যদি ফাইভ পয়েন্ট এইট দেখায় তাহলে তো রং তাই না তো আমরা এখানে ডিটেইল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব এরপরে এসে আমাদেরকে দিতে হবে হচ্ছে মিডিয়া তো মিডিয়ার এখানে ডিফল্ট ভ্যালু হচ্ছে অল হ্যাঁ তো এখানে মিডিয়ার ব্যাপারে একটা কথা বলার আছে সেটা হচ্ছে আপনারা স্টাইল সিএসএসটা শিখলেও আপনার এই ব্যাপারটা জানার কথা যে মিডিয়ার এখানে এসে আপনার মিডিয়ারটাকে অবশ্যই ডিফাইন করে দিতে হবে যেমন আপনি যদি আমরা ওয়েবসাইটের মধ্যে প্রিন্ট অপশান রাখি তো কন্ট্রোল পি চাপ দিলেই প্রিন্টের অপশান চলে আসে এবং সেখান থেকে প্রিন্ট হতে শুরু করে তো এখন আপনি যদি মনে করেন প্রিন্টের জন্য আলাদা স্টাইল চান সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন প্রিন্ট আবার আপনি মনে করেন যে মোবাইল ভার্সনের জন্য একটা স্টাইলশিট সেট করেছেন তো সে কারণে আপনি এখানে দেখুন দিকে দেখে বলবে বলে দেবেন হচ্ছে স্ক্রিন আর আপনি যদি কোনো একটা সিএসএস ফাইল লিখেন যেটা প্রিন্টে হোক বা মোবাইলে হোক বা সব জায়গায় কাজ করবে তাহলে আপনি দেবেন হচ্ছে অল এতটুকু হচ্ছে একদম কমন কনসেপ্ট আরও ডিটেইল আপনি যদি জানতে চান একটু গুগল করবেন আরও অনেক ডিটেইল জানতে পারবেন এবং আমি রিকমেন্ডও করি যে শুধুমাত্র আমি যতটুকু রিসোর্স আপনাদেরকে দিব অতটুকুর উপর নির্ভর না করে একটু গুগল করবেন তাহলে হচ্ছে যে আপনার শেখাটা অনেক সহজ হবে তো দেখেন আমরা হচ্ছে এখন এখন এখানে হচ্ছে যে আমাদের এই ফাইলটাকে আমরা রেজিস্টার করে ফেলেছি তো এখন আমরা এই ফাইলটাকে এনকিউ করতে পারি তো এনকিউ করার জন্য আমরা সিম্পলি এই লাইনটাকে এখান থেকে কপি করে এনে এখানে আমরা এই লাইনটাকে দিয়ে দিতে পারি দিয়ে দেওয়ার পর এখানে আর আমাদের গেট স্টাইল শিট ইউআরআই এটা বলার দরকার নেই আমরা জাস্ট বলে দিচ্ছি তুমি স্টাইল শিটের ইউআরআইটা নিয়ে নাও তাই না কিন্তু সে জানে নেস্টারশিট কোথায় আছে তাই সে ইউআরএলটা নিয়েছে কিন্তু এখন যেহেতু আমাদের এখানে আর এটার দরকার নেই সেক্ষেত্রে আমরা এন করেছি আমরা রেজিস্টার করেছি বুটস্ট্রাপ নামে একটা ফাইল সেই ফাইলটাকে আমরা এখন এখানে এন করে দেবো আমরা এখন ডাব্লিউপি এন কিউতে বলে দিলাম যে তুমি বুটস্ট্রাপ ফাইলটাকে কল করে নাও সে অলরেডি বুটস্ট্রাপ ফাইলটাকে চেনে এখন আমরা এখন যখন সে এটাকে কল করে নেবে তখন কাজ করবে তো আমি একটু আগে বলেছিলাম আপনাকে যে আমাদের যে পা হবে সেটা হবে হচ্ছে একটা স্ট্রিং তো স্ট্রিং হবে কীভাবে স্ট্রিং হবে হচ্ছে কোটেশনের ভিতরে কোটেশানের বাইরে দিলে সেটা বলিয়ান হতে পারে কোটেশানের বাইরে দিলে সেটা নাম্বার হতে পারে কিন্তু আমাদের এটা হবে স্ট্রিং তো স্ট্রিং যদি হয় সেক্ষেত্রে আপনাকে এইটুকু অংশকে কেটে নিতে হবে কেটে নিয়ে এখানে আপনার হচ্ছে যে সিঙ্গেল কোটেশনের ভিতরে এটা দিয়ে দিবেন স্ট্রিং অলওয়ে সিঙ্গেল কোটেশনের ভেতরে থাকে তো এখন আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার যদি আমরা এই ফাইলটাকে রিলোড করি তাহলে আপনি দেখবেন যে বুটস্টপ সিএসএস নামে একটা ফাইল কিন্তু এখন লোড হয়ে গেছে যেখানে ভার্সন বলে দিচ্ছে ফাইভ তো দেখতে পাচ্ছেন আমাদের এখন বুটসের ফাইলটা লোড করা হয়ে গেছে এবং আপনার ডেফিনেটলি একটা বেসিক কনসেপ্ট হয়ে গেছে যে ওয়ার্ডপ্রেসে প্রেসে কী করে একটা পারফেক্টভাবে একটা সিএসএস ফাইলকে লোড করতে হয় তা এখন সিম্পলি আমরা কাস্টম ডট সিএসএস ফাইলটাকে লোড করে নিব জাস্ট এই লাইনটাকে একবার ডুপ্লিকেট করে এটাকে আমরা লিখে দেবো হচ্ছে কাস্টম আর এখানে হচ্ছে আমরা লিখে দেবো কাস্টম ডট সিএসএস আর এটার ভার্সন হবে আমাদের থিমের ভার্সন ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আর এখানে এই লাইনটাকেও ডুপ্লিকেট করে আমরা এখানে লিখে দিব হচ্ছে সিম্পলি কাস্টম তার মানে এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই এখানে এসে এখন আমরা যদি রিলোড করি তাহলে আপনি দেখবেন যে আমাদের প্রথমে স্টাইল ডট সিএসএস ফাইল তারপর বুডস্টপ ডট সিএসএস ফাইল তারপর কাস্টম ডট সিএসএস ফাইল এরপর আমাদের যদি রেসপন্সিপের জন্য দরকার হয় আমরা আলাদা আরেকটা সিএসএস ফাইল নিয়ে সেটাকে এরপরে আমরা লোড করে নিব তো এভাবে আপনি যে কোনো সিএসএস ফাইলকে খুব সহজেই লোড করতে পারবেন তো আমরা এখন আমাদের জাবাস্ক্রিপ্ট ফাইলগুলোকে লোড করে নিব তো জাবাস্ক্রিপ্ট ফাইলগুলোকে লোড করার আগে আমি আপনাদেরকে আগে একবার বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আগে আমরা মানে ইন্ডিভিজুয়ালি জাবাস্ক্রিপ্ট লোড করতাম কিন্তু লাস্ট ভার্সন ফোর পয়েন্ট এইট বা নাইনের পর থেকে আমি ঠিক সঠিকভাবে মনে করতে পারছি না তো এরপর থেকে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এই সুযোগটা তুলে নিয়েছে মানে ওয়ার্ডপ্রেস এখন হচ্ছে ডিফল্ট জেকুয়ারি অটোমেটিক লোড করে দেয় এটা কেন করে কারণ হচ্ছে যে যেমন আমি আমার থিমে ওয়ার্ড যে একটা ভার্সন ব্যবহার করলাম আবার থিম ডেভেলপার সরি কোনো একটা প্লাগিন ডেভেলপার তার থিমের মধ্যে প্লাগিনের মধ্যে অন্য একটা জেকোয়ারি ভার্সন লোড করলো এখন একটা থিমে যদি আট নয়টা প্লাগিন আপনি ব্যবহার করেন প্রত্যেকে যদি আলাদা আলাদা জেকোয়ারি ভার্সন ব্যবহার করে তাহলে এগুলো কনফ্লিক্ট করবে তার মানে এখন থেকে যদি আপনি জেকোয়ারি ব্যবহার করতে হয় ওয়ার্ডপ্রেস থেকে আপনার লেটেস্ট যে কোয়ারিটাকে কল করতে হবে আর বাকি আপনার ফাইলগুলোতে আপনি কল করতে পারবেনি তো এখন আমরা সেটা একটু দেখব যে আমরা সেটা কীভাবে করবো তো এটা করার জন্য আমরা এখানে এসে চাইলে আপনি এখানে আরেকটা কমেন্ট করতে পারেন যে যে কোয়ারি কলিং অথবা আমরা যেহেতু এখানে একবার বলে দিয়েছি সেক্ষেত্রে সমস্যা নেই জাস্ট সিম্পলি আমরা এখানে যে কোয়ারিটা লিখে রাখি এবার আমরা হচ্ছে এখানে ডাব্লুপি অ্যান কিউ করে নিব তো আমরা এখানে লিখলাম ডাবলুপি আন্ডারস্কোর এনকিউ স্ক্রিপ্ট তো ডাব্লুপি অ্যান কিউ স্ক্রিপ্ট করে নিলাম তো যখন আপনি স্টাইল করেছিলেন তখন যেমন আপনি হ্যান্ডেল এসআরসি ডিপেন্ডেন্সি ভার্সন এবং হচ্ছে যে ফুটারে কিনা এটা আপনি যেমন বলে দিয়েছেন এখানেও আমরা সেই কাজগুলো করবো তা আমি একটা কাজ করি এই ফাইলটাকে রেখে দিই যাতে করে আপনাকে পরের দেখাতে পারি আগেরবার বার আমি ওইটা ডিলিট করে দেওয়াতে আপনাকে বলেছি আপনি হয়তো কিছু কিছু ব্যাপার মাথার উপর দিয়ে গেছে তো এখন আমাদের প্রথমটা হবে ডাব্লুপি এন কিউ স্ক্রিপ্ট এখানে সিম্পলি আমরা কিচ্ছু না করে এটাকে কেটে দিয়ে এখানে জাস্ট স্ট্রিংয়ের ভিতরে দেখেন হ্যান্ডেলটা কি হ্যান্ডেলটা হচ্ছে স্ট্রিং তো স্ট্রিংটা আমরা কী করে দেবো আমরা এখানে লিখে দেবো হচ্ছে যে সিম্পলি আমরা যখনই এখানে যে কোয়ারিটা লিখে দিব সাথে সাথে হচ্ছে আমাদের যে কোয়ারি ফাইলটা পেয়ে যাবে এবার আমরা যদি এটাকে রিলোড করি রিলোড করলে ওটা হচ্ছে যে আমরা যে এই ফাইলটাকে রেখে দিয়েছি এই ফাইলটাকে ধরছে তো আমরা এটাকে কমেন্ট করে রাখি কমেন্ট করে রাখলে তারপরে আর কোনো প্রবলেম হবে না আশা করি এবার আমরা যদি এটাকে রিলোড করি করে কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে আপনি দেখবেন যে আমাদের এখন যে করি ফাইলটা লোড হয়ে যাবে তো দেখেন স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট যে করি এই যে ফাইল এখন বর্তমানে লেটেস্ট ভার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো যেটা ওয়ার্ড প্রেসের জন্য এবং দেখেন যে করি মাইগ্রেট মিনিফাইড থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই ফাইলটা বর্তমানে লেটেস্ট ওয়ার্ড প্রেসের জন্য তো তারা হচ্ছে এই দুইটা লিঙ্ক করে দিয়েছে আমাদের আমরা জাস্ট বলে দিয়েছি যে তুমি যে কোয়ারিটাকে লোড করে নাও এবং এই যে এনকিউই করে নিলাম এই যে কোয়ারিটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে এবং ওয়ার্ডপ্রেস জানে এই ফাইলটা কোথায় আছে যে কারণে আমাদেরকে এর মানে পজিশন বা অন্য ব্যাপারগুলো আমাদের দেখিয়ে দিতে হয়নি কিন্তু আমাদের যখন বুটস্টপ ফাইলটাকে আমরা নিব তখন কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে যেমনটা আমরা এর ক্ষেত্রে করেছি একই কাজটা আমাদের জাবা স্ক্রিপ্টও করতে হবে তো এই স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এটাকেও বলে দেবো তো আপনি হয়তো বলবেন যে ভাই বুটস্টপ নামে তো আপনি একবার নিয়েছেন আগেরটা ছিল ডব্লিউপি রেজিস্টার স্টাইল বুটস্টপ এটা হচ্ছে ডব্লিউপি এন কিউ স্ক্রিপ্ট বুটস্টপ এটা ওটা ছিল স্টাইল এটা হচ্ছে স্ক্রিপ্ট যেমন দুই ক্লাসে যদি একই নামে দুজন থাকে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এখানে টাইল ফাইল আর জাভাস্ক্রিপ্ট ফাইল আলাদা আলাদা হলেও তারা যদি নাম একই হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিলাম সবার আগে এরপরে এসে এখানে আমরা কমা দিব কমা দিয়ে আমাদের যে পাথ সেই পাতটা আমরা দেখে দিব তো আমরা এখানে লিখে দেবো গেট আন্ডারস্কোর স্কোর ডিরেক্টরি ডিরেক্টরি ডিরেক্টোরি ইউ দিয়ে তারপর এখানে একটা ডট দিয়ে সিঙ্গেল কোটেশন দিব দিয়ে এর ভেতরে এবার আমরা লিখবো হচ্ছে জে এস স্ল্যাশ ডট জে দিয়ে এরপরে এখানে এসে এবার আমরা কমা দিব কমা দেওয়ার পর দেখেন আমাদের এসআরসিটাও স্ট্রিং আমরা এখানে স্ট্রিং নিলাম এরপর বললো আমাদের ডিপেন্ডেন্সি তো আমরা যে কোয়ারের মধ্যেও আমাদের মানে যে ফাইলও ফাইলেও আমাদের ডিপেন্ডেন্সির দরকার নেই তো সিম্পলি আমরা এখানে লিখে দেবো অ্যারে কিন্তু আপনার ডিপেন্ডেন্সি লাগলে আপনি ডিপেন্ডেন্সি দেবেন যেহেতু আমাদের দরকার নেই তাই আমরা এটাকে অ্যারে করে দিলাম এরপরে দেখেন আমাদের ভার্সন তো আমাদের ভার্সন হচ্ছে বুটস্রফ ভার্সন কত ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট টু তো আমরা এখানে এর এখানে এটা লিখে দেব যে ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট টু ভার্সন ভার্সন দিয়ে দেওয়ার পর এটাও দেখেন স্ট্রিং যে কারণে আমি এটাকে কোটেশনের ভিতরে লিখেছি এবার দেখেন এরপরে হচ্ছে বুলিয়ান নাল বলে দিল তো এই বলিয়ান নাল এটা কেন বললো এটা হচ্ছে আমাদের যে ইন ফুটার এটাকে মানে আমাদের এই যে কৈরি ফাইলটা কি ফুটারে থাকবে নাকি হেডারে থাকবে সেটা যেমন দেখেন এখানে আমাদের এই যে যে কৈরি দুটো ফাইল এটা এটা কিন্তু লোড হয়েছে হেডারের মধ্যে কিন্তু আমি চাচ্ছি আমার যে বুটসটা ফাইল এগুলো লোড হোক ফুটারে আমি এই ব্যাপারগুলো বলেছি খুব ডিটেইলে আমার জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্রেনিং সিরিজে এবং আপনি যদি সেই টিউটোরিয়ালটা মিস করেন বা সেই প্লে লিস্টটা আমি রিকমেন্ড করছি দেখে আসার জন্য যদি আপনি মনে করেন আপনার জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট কম বা বেশি বা আপনি যদি মনে করেন আপনি আরেকটু ব্রাশ আপ করতে চান সেক্ষেত্রে আমি রিকমেন্ড করছি সেই প্লে দেখে আসার জন্য তো আমরা চাচ্ছি যে আমার এটা ফুটারে থাকুক তো ফুটারে থাকার জন্য আমি কি করবো আমরা এখানে কমা কমেন্ট করে লিখে দেব হচ্ছে ট্রু করার পর এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখবেন আপনার আমাদের যে বুটস্টার ফাইলটা এটা ফুটারে চলে এসছে তো একইভাবে এখন আমরা হচ্ছে যে আমাদের যে মেইন ডট জেএস ফাইল এটাকেও ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম এবং এখানে আমরা হচ্ছে যে মেইন লিখে দিব আর এখানে আমরা লিখে দিলাম মেইন এবং এর ভার্সন হবে হচ্ছে ওয়ান দিয়ে দিলাম তো সব জপরণ আমরা দিয়ে দিব এবার আমাদের আর এটা দরকার নেই তো আমরা এই কমেন্টটাকে এখন বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলে দেখেন আমাদের এখন ফাইল ফাইলগুলো লোড করা মানে যে করি ফাইলগুলো লোড করা হয়ে গেছে তো এখন দেখেন আমার সব যে করি ফাইলও লোড করা হয়ে গেছে সব সিএসএস ফাইলও লোড করা হয়ে গেছে এবং এখন আপনি জানেন যে কিভাবে এগুলো লোড করতে হয় তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলার সেটা হচ্ছে যে স্টাইল রোড সিএসএস এর এখানে আমি যে লাইসেন্সের দুই লাইন এনেছি তো এক ভাই কমেন্ট করেছেন এটা আমি কোথেকে এনেছি তো আমাদের যে থিম আছে থিমের এখানে আসলে আপনি দেখেন এখানে তিনটা ফোল্ডার তিনটা থিম ওরা দিয়ে দিয়েছে একটা টোয়েন্টি নাইনটিন একটা টোয়েন্টি টোয়েন্টি একটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো আমি বলেছিলাম যে এই থিমগুলোকে আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করব এবং এখানে এরা থিমের মধ্যে ব্যাপারগুলো যেভাবে করেছে আমাদের যদি কোনো কোডের দরকার হয় আমরা এখান থেকে নিব এবং আরও রিসোর্স আমি আপনাদেরকে সামনে দিব তো আমি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থিমটাকে ওপেন করে তাদের স্টাইল সিএসএস যে ফাইলটা এই ফাইলটা থেকে হচ্ছে যে আমি লাইসেন্সটাকে কপি করেছিলাম এই যে দুইটা লাইসেন্স এই দুইটা লাইসেন্স হচ্ছে এই দুই লাইন আমি হচ্ছে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিয়েছিলাম জাস্ট এইটুকু একজন ভাই জিজ্ঞেস করেছেন তাই আমি এখানে বলে রাখলাম তো আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক বাটনে ক্লিক করবেন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি এখনও প্রকোটারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম